বন্ধুগণ, আজ আমরা আপনাদের সাথে কথা বলবো একটি ব্যতিক্রমী মিউজিয়াম নিয়ে। 2008 সালে নেদারল্যান্ডে কুইন বেট্রিক্সে মানবদেহের আদলে ক্রোপস নামক এই মিউজিয়ামটি প্রতিষ্ঠা করেন। এই মিউজিয়ামটিতে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে প্রদর্শনী আকারে দেখানো হয়েছে। উল্লেখ্য যে এটি বিশ্বের প্রথম এই জাতীয় মিউজিয়াম। তাদের ট্যাগলাইনটি হল এ জার্নি থ্রুড দি হিউম্যান বডি, অর্থাৎ মানুষের দেহে চলন ভ্রমণ করে আসি। ঠিক সেটাই, চলুন বন্ধুরা আমরাও ভ্রমণ করে দেখতে থাকি কি রয়েছে এই মিউজিয়ামটিতে। এই মিউজিয়ামটিতে ঘুরে বেড়ানোর সময় প্রতিটি মুহূর্তেই আপনাদের মধ্যে থাকবে একটি টানটান উত্তেজনা, কারণ এখনই আপনি চলে যাবেন একটি মানবদেহের নাড়িভুঁড়ির ভিতরে। দেখতে পাবেন চোখের সামনেই মস্ত বড় এক কিডনি, দেখতে পারবেন আপনার হৃদস্পন্দন, হার্ট কীভাবে কাজ করে, দেখতে পারবেন একটি বাচ্চা কীভাবে তার মায়ের গর্ভে থাকে। আপনার চোখের সামনেই সব কিছু খুব সুন্দরভাবে দেয়া রয়েছে। একটি মানবদেহের কঙ্কাল, প্রত্যেকটা রগ, শিরা উপশিরা কীভাবে গেছে, কীভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস এখানে বিস্তারিত ডিটেল দেখতে পারবেন। চাইলে মানবদেহের ট্যুরও করতে পারবেন। এখানে চা খাওয়ার জন্য যে কফি শপটি রয়েছে সেটিও কিন্তু মানবদেহের আদলে তৈরি। চাইলে আপনি একটি মানুষের মুখের ভিতর দাঁতের পাশে দাঁড়িয়ে সেলফি উঠাতে পারবেন। খুবই অদ্ভুত রকমের একটি সুন্দর মিউজিয়াম, যেটি পৃথিবীতে আর কোথাও এখন পর্যন্ত তৈরি হয়নি। এটি ফার্স্ট, এটি হচ্ছে বিশ্বের সর্বপ্রথম এই জাতীয় মিউজিয়াম। মিউজিয়ামটির ভিতরে আপনি পেটের ভিতর নাড়ি ভুঁড়ি থেকে শুরু করে ডিটেল একটা মানবদেহে যা যা কিছু থাকে সকল কিছুতে আপনি হেঁটে বেড়াবেন। আপনি দাঁড়িয়ে থাকবেন ঠিক একটি মানবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গর মাঝখানে। জীববিজ্ঞানের স্টুডেন্টরা বা যারা মানবদেহ নিয়ে কাজ করে, সায়েন্সের স্টুডেন্ট যারা আছে, তাদের পরামুখস্থ না হওয়ার জন্য এক্সামে ফেল করতে দেখা যায়। আর সেই চিন্তা থেকেই মূলত এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। যারা সরাসরি এই মিউজিয়ামটিতে যেতে পারবে এবং দেখবে, তারপর থেকে তার আসলে পরামুখস্থ হবে অনেক বেশি, এটাই চিন্তা করে ওই দেশের সরকার এই জিনিসটি তৈরি করেছে। এবং এটাতে আপনি চামড়া ছিলা মানুষ দেখতে পাবেন, যেটাকে বলে হচ্ছে এক ধরনের, এই যে জিনিসটা দেখেন ডেঞ্জারাস একটা জিনিস, চামড়া নেই শরীরে, প্রত্যেকটা শিরা উপশিরা দেখা যাচ্ছে, এই যে কিডনি, কিডনির পাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে, আসলে অনেক সুন্দর। এই যে এখন পেটের নারীর সাথে দাঁড়ানো নারী ভুঁড়ি, এই যে মুখের ভিতরে দাঁড়িয়ে ছবি ওঠানো, এই যে নারী ভুঁড়িগুলোর প্রত্যেকটা শিরা উপশিরা, জানা অজানা বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরাই জালমুড়ির একমাত্র উদ্দেশ্য। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।